একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে ব্লাড প্রেশার মাপুন নিজে নিজেই, তাও আবার স্মার্ট উপায়ে। কিভাবে জানতে চাইলে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি। বর্তমানে যুবক হোক বা বৃদ্ধ, সবারই ব্লাড প্রেশার নিয়ে সমস্যায় পড়তে হয়। যখন শরীরে সমস্যা দেখা দেয় তখন আমরা ডক্টরের কাছে ছুটে যাই ব্লাড প্রেশার মাপতে। কিন্তু এখন স্মার্ট দুনিয়ায় সব কিছুই নিজে নিজে করা পসিবল। আমাদের আজকের প্রোডাক্টটি হচ্ছে জনপ্রিয় জাম্পার ব্র্যান্ডের একটি ডিজিটাল ইলেকট্রনিক ব্লাড প্রেশার মনিটর, যার মডেল হচ্ছে JPD HA210। এর মাধ্যমে ঘরে বসেই আপনি ফ্যামিলির সবার ব্লাড প্রেশার ও হার্ট রেট পরিমাপ করতে পারবেন। তো অ্যাট ফার্স্ট দেখে নেওয়া যাক এতে কী কী রয়েছে বক্স কন্টেন্ট। বক্সের উপরে দেয়া আছে কিছু ডিটেলস আর প্রোডাক্টের ছবি, পেছনে আছে এর স্পেসিফিকেশন আর ইউজ ইনস্ট্রাকশন। এর বক্সটি ওপেন করলেই সর্বপ্রথম পাওয়া যাবে একটি পাউচ। এ পাউচে মোড়ানো রয়েছে মেইন ডিভাইসটি। পাউচটির মাধ্যমে যে কোনো জায়গায় ইজিলি এটিকে ক্যারি করা যাবে। আর সাথেই রয়েছে একটি ইউনিভার্সাল কাফ, আর রয়েছে একটি ইউজার ম্যানুয়াল গাইড। ডিভাইসটি খুব প্রিমিয়াম কোয়ালিটির একটি প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এর উপরে দিকে দেয়া আছে তিনটি বাটন, যার মাধ্যমে এটিকে অপারেট করতে হবে। একটি ইউজার কি, আরেকটি স্টার্ট ও পজ কি, এবং লাস্ট ইজ মেমোরি কি। এর সাথেই উপরে রয়েছে একটি লার্জ LCD ডিসপ্লে, যেখানে সব ডিটেল দেখা যাবে। এর বাম পাশে রয়েছে কাফের এয়ার টিউবের প্লাগের জন্য এয়ার জ্যাক, আর সামনে রয়েছে একটি মাইক্রো USB পোর্ট, যার মাধ্যমে এটিকে মোবাইলের চার্জার অথবা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ইউজ করতে পারবেন। খেয়াল করলে দেখবেন এটি এতটাই কনভেনিয়েন্ট যে বাজারে থাকা আর কোনো ইলেকট্রনিক ব্লাড প্রেশার মনিটরেই কিন্তু আপনারা এই USB-র সুবিধা পাচ্ছেন না। আর যদি কোথাও ট্রাভেল করার সময় ইউজ করতে হয় তাহলে এতে আপনারা চাইলেই নিচের দিকে 4টি AAA সাইজের ব্যাটারি লাগিয়ে নিতে পারেন, অথবা পাওয়ার ব্যাঙ্কও ইউজ করতে পারেন। এবার আসি এর কাফে। এর কাফটিও খুব উন্নত মানের একটি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যা 22-36 সেন্টিমিটারের অ্যাডাল্ট ক্যাটাগরির কাফ। এতে দেয়া আছে একটি স্টিলের হুক, যার মাধ্যমে ইজিলি এটিকে হাতে পেঁচিয়ে নিতে পারবেন। আর তাছাড়া কাফের মধ্যেই ছবিসহ ইনস্ট্রাকশন দেয়া আছে ঠিক কীভাবে এটি পরতে হবে। এই কাফের মধ্যে থাকা এয়ার টিউবটি এয়ার প্লাগের মাধ্যমে ডিভাইসটিতে লাগিয়ে দিলেই এটি ইউজ করার জন্য তৈরি হয়ে যাবে। কিছু কথা মনে রাখতে হবে, কাফটি অবশ্যই হাতের কনুইয়ের 2-3 সেন্টিমিটার উপরের অংশে পরতে হবে, আর এর এয়ার টিউবটি থাকতে হবে সামনের দিকে, আর কাফটি পরতে হবে বাঁ হাতে। তা না হলে রেজাল্টের অ্যাকুরেসি কমে যেতে পারে। এটিকে পরে ঠিকমতো অ্যাডজাস্ট করে নিতে হবে, আর হাতটি হার্টের লেভেলে রাখতে হবে। দ্যাটস ইট। এবার আসি ডিভাইসটি সেট আপ আর ইউজার ইন্টারফেসের দিকে। ব্যাটারি অথবা USB দ্বারা প্লাগ করার পর এটিকে শুধু একবার সেট আপ করতে হবে। প্রথম বাটনে প্রেস করলেই আপনি একটি ইউজার ওয়ানের আইকন দেখতে পাবেন, লাস্ট বাটন দিয়ে ইউজার সিলেক্ট করতে পারবেন। এই ডিভাইসটি টোটাল 2 জন ইউজারের ডেটা রাখতে সক্ষম, তবে আপনি চাইলেই ইন জেনারেলি ফ্যামিলির সবার ব্লাড প্রেশার ও হার্ট রেট মেজার করতে পারবেন এই ডিভাইসটির মাধ্যমে। এই মনিটরটি 2টি ইউনিটে কাজ করে, একটি MMHG এবং আরেকটি KPA। ডিফল্টভাবে MMHG সিলেক্ট করা থাকে। এটি দ্বারা মেজার করতে কাফটি পরতে হবে এবং স্টার্ট বাটনে প্রেস করতে হবে, তাহলেই এটি নিজে নিজে মেজার করতে থাকবে। লাস্ট কি দিয়ে আপনি প্রিভিয়াস মেজার রেজাল্ট দেখতে পাবেন। তাছাড়া এই ডিভাইসটি আপনার ব্লাড প্রেশারের মেজারমেন্ট ছাড়াও হার্ট রেটও মেজার করতে সক্ষম। স্টার্ট করার পর এটি বাতাসের মাধ্যমে কাফে প্রেশার দিয়ে ব্লাড প্রেশার মেজারমেন্ট করে। ডক্টরদের সাজেশন অনুযায়ী ব্লাড প্রেশার মেজার করার অন্তত আধা ঘন্টা আগ থেকে রেস্টে থাকতে হবে। এ সময়ের মধ্যে ভারী কিছু খাওয়া যাবে না। ধূমপান করে বা ভারী কোনো কাজ করে যেমন সিঁড়ি দিয়ে উঠেই মাপা যাবে না। এবার একটি গ্রাফের মাধ্যমে দেখে নেওয়া যাক রেজাল্ট দ্বারা কেমন ব্লাড প্রেশার বোঝানো হয়। সর্বশেষে আমাদের অনেকের মধ্যেই কিছু কনফিউশন আছে যে অ্যানালগ ভালো না ডিজিটাল ভালো। সেক্ষেত্রে এক্সপার্ট সাজেশন হচ্ছে ডক্টরদের জন্য অ্যানালগ কনভেনিয়েন্ট আর সিভিলিয়ানদের জন্য ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন বেশি কনভেনিয়েন্ট। অ্যাজ এ রেফারেন্স হিসেবে প্রত্যেকটি ফ্যামিলিতে একটি করে ব্লাড প্রেশার মিটার রাখতে পারেন, তবে যে কোনো সিরিয়াস ডিসিশনের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়ার রিকোয়েস্ট থাকলো। তো বুঝতেই পারলেন এই ডিভাইসটির মাধ্যমে ইজিলি কোনো প্রকার ঝামেলা ছাড়াই এখন আপনি নিজে নিজেই ব্লাড প্রেশার মেজারমেন্ট করতে পারবেন। এছাড়া কেউ যদি ডিজিটাল থার্মোমিটার চান তবে তাও Xiaomi ব্র্যান্ডের পেয়ে যাবেন আমাদের কাছেই, আর ডিভাইসগুলো রয়েছে আমাদের BDShop.com এই।
কিনতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন অথবা ভিজিট করুন bdshop.com। আর এই প্রোডাক্ট সম্পর্কিত যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে জানিয়ে দিতে পারেন নিচে কমেন্ট সেকশনে। ধন্যবাদ বিডি শপের সাথে থাকার জন্য।